নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের কল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজও আমি বলবো একটি মজার এবং হাসির গল্প। আজ বলবো আমি লেখক হিমানীশ গোস্বামীর লেখা একটি হাসির গল্প। গল্পটির নাম হচ্ছে গোবিন্দ কবিরাজ। গল্পটি শুনতে থাকুন, আশা করছি আপনারা খুব খুশি হবেন। যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তবে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক লেখক হিমানীশ গোস্বামীর লেখা গল্প গোবিন্দ কবিরাজ। ঘটনাটা প্রায় 50 বছর আগেকার, 2-5 বছর বেশিও হতে পারে। গোবিন্দ কবিরাজের কাছে এসেছেন আদিত্যনারায়ণ। আসতেই হয়, বুড়ো হয়েছে বলে তিনি কোথাও যেতে চান না। টাকার লোভ দেখিয়েও কিছু লাভ হয় না। তিনি বলেন, কত টাকা বললে? 5 টাকা। টাকা নিয়ে করবোটা কি আমি? টাকার কথা বলো না। গোবিন্দ কবিরাজকে বাড়িতে আনা 4টিখানি কথা নয়। টাকা তিনি বিশেষ নেন না ঠিকই, তবে একটা পালকির ব্যবস্থা করতেই হয়, সেও বেশ 1000 টাকার ধাক্কা। আসলে ভীষণ অলস হয়ে পড়েছেন গোবিন্দ কবিরাজ, চিকিৎসাই করতে তাঁর ইচ্ছে করে না একদম। কারো অসুখ করলে জিজ্ঞেস করেন, বয়স কত হলো? 56। তা বেশ তো পাকা বয়স হয়েছে, এ পৃথিবীর অনেকটাই ধ্বংস করেছেন মশাই, আর কেন, এবারে হুট করে মরে গেলেই তো হয়। তবে আদিত্যনারায়ণকে তিনি খুব দরকার না হলে কোনো কড়া কথা বলেন না। আদিত্যনারায়ণের বাবা প্রদত্তনারায়ণ ছিলেন গোবিন্দ কবিরাজের প্রাণের বন্ধু। আদিত্যনারায়ণের ঘুম হয় না, এটাই তার প্রধান অসুখ। এটাকে অবশ্য অসুখ বলেই মনে করেন না গোবিন্দ কবিরাজ। বলেন, জমিদারের ছেলে জীবনে পরিশ্রম করলে না তা ঘুম হবে কেমন করে? দিনে 7 মাইল দৌড়ো, কিংবা যদি তা না পারো 10 মাইল হনহন করে হাঁটো। সকালে 5, বিকেলে 5, ঘুম আসে কি না? যত সব। তবু বসে থাকেন আদিত্যনারায়ণ। বলেন, বয়স হয়েছে, এখন কি আর দৌড়নো পোষায়? একটা ওষুধ দিন গোবিন্দ কাকা, যাতে এক ঘুমে রাত কাবার হয়। কত বয়স হলো তোমার যেন দীপনারায়ণ? আগে আমার নাম আদিত্যনারায়ণ, দীপনারায়ণ আমার দাদা। ও, ভুলে গিয়েছিলাম। গোবিন্দ কবিরাজ বললেন, দীপনারায়ণ তোমার দাদা? আগে বয়স কত হলো? আগে আমার 58 চলছে। 58 চলছে? গোবিন্দ কবিরাজ বললেন, 58 চলছে, আবার ঘুমোতেও চাও, এক ঘুমে রাত কাবার করতে চাও? মামার বাড়ির আবদার, জানো এই বয়সে পৌঁছেছো, এ তোমার বাপের ভাগ্যি? আমার কথা শুনবে? আমার রোজ রাত্রে 4 বার ঘুম ভেঙে যায়। খকখক করে কাঁদতে থাকেন গোবিন্দ কবিরাজ। তারপর একটু সামলে ওঠেন, আবার বলেন, এ দেশের মানুষ হয়ে 58 বছর বেঁচে আছো, পুলিশে ধরে না? আদিত্যনারায়ণ চুপ করেই থাকেন। তিনি জানেন এই সব কথা শুনে যেতে হবে, নইলে ওষুধ মিলবে না। কে চুপ করে রইলে যে? গোবিন্দ কবিরাজ বললেন, তোমাকে পুলিশে ধরে না, এতদিন বেঁচে আছো? জানো তো আমাদের দেশের মানুষের গড় আয়ু কত? 27 বছর। পুলিশ একবার টের পেলে লাঠি পেটা করে খতম করে দিতে পারে, জানো? আগে এইটুকুই বলতে পারলেন আদিত্যনারায়ণ। তাঁর অবশ্য মনে হলো গোবিন্দ কবিরাজের তো বয়সের গাছপাথর নেই, বয়স 80 কবে পেরিয়ে গেছে। ওকে যখন পুলিশে পিটিয়ে মারেনি তখন আদিত্যনারায়ণকেই বা মারবে কেন?
মনে হলেও কথাটা তিনি উচ্চারণ করলেন না। দীপ তো তোমার চাইতে বড়। আগে নদিনের বড়। ওর তো ঘুমের ব্যাঘাত হয় না। তোমারই তো আপন ভাই। খুড়তু তো ভাই, আপন ভাই নয়, আদিত্যনারায়ণ বললেন। একই বংশের তো, গোবিন্দ কবিরাজ বললেন। অথচ তার কোনো ঘুমের কষ্ট নেই, আর তোমার হলো ঘুমের কষ্ট, সত্যি কথা বলছ? আগে কাকা, সত্যি কথাই বলছি। মিথ্যে কথা বলার জন্য এত দূরে আসবই বা কেন আপনাকে বিরক্ত করতে? বসো তাহলে, গোবিন্দ কবিরাজ বললেন। আমি একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধ খেলে 3-4 ঘন্টা ঘুম হবেই, তবে সারাদিন বাড়িতে বসে থাকলে চলবে না, হাঁটা চলা করতে হবে, দৌড়তে হবে, পুকুরে পারোপার করতে হবে, মোট কথা শরীরটাকে ব্যস্ত রাখতে হবে, পারবে? আগে বেশি চলাফেরা করলে হাঁটুতে ব্যথা হয়, আদিত্যনারায়ণ বললেন। বেশি চলাফেরা করতে কে বলেছে? গোবিন্দ কবিরাজ বললেন। বললাম তো, দিনে 7 মাইল দৌড়তে না পারো, মাইল 10-এক ধীরে ধীরে হাঁটলেই চলবে, পারবে তো? তাছাড়া দিনে 1 বার সাঁতার কেটে পুকুরে পারোপার করবে, পারবে? আগে হাঁটুর ব্যথাটা। হাঁটু দেখি, হাঁটুকে এদিকে আনো একবার দেখি। আদিত্যনারায়ণ গোবিন্দ কবিরাজের কাছে গেলেন, একটা খাটিয়ায় বসেছিলেন তিনি, বললেন, পাশে বসো তো একবার। আদিত্যনারায়ণ খাটিয়ায় বসলে গোবিন্দ কবিরাজ তার হাঁটু এমন জোরে টিপে ধরলেন যে আদিত্যনারায়ণ গাঁ গাঁ করে চিৎকার করে উঠলেন। চমৎকার, গোবিন্দ কবিরাজ বললেন, পেশি বেশ সবল এবং সুস্থ আছে। নাড়ি পরীক্ষা করে বললেন, ভারী চমৎকার, আরও 15 বছর টিকে যাবে বলে মনে হয়। এরপর আধ ঘন্টা ধরে নানা রকম ওষুধ মিশিয়ে 10টা পুরিয়া করলেন, বললেন, রাত্রে শোয়ার আগে 1টা করে পুরিয়া খাবে, হাঁটা চলা করবে। আর একটা কথা, উদ্বেগ একদম নয়, মনটা পরিষ্কার রাখতে হবে, দুশ্চিন্তা হয়? আগে নানা রকম দুশ্চিন্তা হয়, আদিত্যনারায়ণ বললেন। কী রকম দুশ্চিন্তা? আগে আমার মাঝে মাঝে মনে হয় গুন্ডা আমাকে কামড়াবে। গোবিন্দ কবিরাজ আঁতকে ওঠেন। গুন্ডা কামড়াবে? গুন্ডারা কি কামড়ায় নাকি? আগে কাকা কামড়ায়, আদিত্যনারায়ণ বললেন। গুন্ডা আমার দিকে ধেয়ে এসেছিল বার কয়েক, কোনো মতে আত্মরক্ষা করেছি। হাঁ হয়ে রইলেন গোবিন্দ কবিরাজ, বললেন, যা ভয় করছিলাম তাই হয়েছে, মাথাটা গেছে। তা তোমাদের বংশে ওটা ছিল বটে, দেখছি এখনো আছে। তোমার বড় জ্যাঠামশাই সুরেন তো একবার একটা সাহেবকে দোলের দিন রং দিয়ে চুবিয়েছিল, অনেক কষ্টে পুলিশের হাত থেকে ছাড়ানো হয়। তুমি এ ঘটনা জানো না, জানবেই বা কেমন করে, তখন তোমার জন্মই হয়নি। আগে মাথা আমার খারাপ হয়নি, আদিত্যনারায়ণ বললেন। গুন্ডা শুনেছি আপনার ওষুধ খায়, ওষুধ খায়, ওষুধ খায়, কিন্তু তার ডাক তো কমে না। কী সব আবোল তাবোল বকছ আদিত্য, আমার রোগী গুন্ডা? আগে ঠিকই বলছি আমি, আদিত্যনারায়ণ বললেন। দীপদার সাহেব কুকুর, নাম গুন্ডা, ওর কি কানে ঘা হয়েছিল আপনি সারিয়ে দিয়েছিলেন? ইয়া বড় কুকুর, ঠিক যেন সুন্দরবনের বাঘ, আর কি ডাক, ঠিক যেন মেঘের গর্জন,
রাত্রিরে দীপদার বাড়িতে ছাড়া থাকে, আর যখন ইচ্ছে ডেকে ডেকে ওঠে, আর যতবার ডেকে ওঠে ততবারই ঘুম ভেঙে যায়। এ আমার পরিশ্রমটাই মাটি করলে? দাও যে পুড়িয়াগুলো দিয়েছিলাম, গোবিন্দ কবিরাজ বললেন। ওগুলো কোনো কাজে লাগবে না, আমি অন্য ওষুধ দিচ্ছি। ওই যে লাল গুলিওয়ালা বয়ম আছে, ওটা আমার কাছে নিয়ে এসো। আদিত্যনারায়ণ একটা চেয়ারের উপর দাঁড়িয়ে একটা বয়েম নামালেন, তারপর গোবিন্দ কবিরাজের কাছে আনলেন। গোবিন্দ কবিরাজ তা থেকে 30টা গুলি বার করলেন, বললেন, প্রতিদিন একটা করে, ব্যাস সমস্যার সমাধান, এক মাস পর আবার আসবে। এইগুলি কখন খাবো? হ্যাঁ, গোবিন্দ কবিরাজ যেন চমকে উঠলেন। এইগুলি তোমাকে আর দয়া করে খেতে হবে না। তবে গুন্ডাকে সন্ধ্যাবেলা খাওয়াবে, ওর ঘেউ ঘেউ করার আর ক্ষমতা থাকবে না। ঘেউ ঘেউ কমলেই রাত্রে আর গোলমালও হবে না, গোলমাল না হলে তোমার ঘুমও হবে, ব্যাস সমস্যার সমাধান। এ আমার দ্বারা হবে না গোবিন্দ কাকা, আদিত্যনারায়ণ বললেন। গুন্ডাকে ওষুধ খাওয়ানো আমার কর্ম নয়, তার চাইতে আমি পাংশাতেই চলে যাই, ওখানে মামা বাড়িতেই বাকি জীবনটা কাটিয়ে দিই, না হয় মরেই গেলাম এবারকার মতো। সামান্য একটা কুকুরকে দিনে মাত্র একবার ওষুধ খাওয়াতে পারবে না? না গোবিন্দ কাকা। কেন? জানেন তো দীপদার সঙ্গে আমার সম্পর্ক তেমন ভালো নয়, পাশাপাশি বাড়ি, 30 বছর আগে একটাই বাড়ি ছিল, তারপর মাঝখানে দেওয়াল তুলে ভাগ করা হয়, পাতলা দেওয়াল, তারই একটা ঘরকে দুভাগ করে দেওয়া হয়েছিল। আমি আর দীপদা প্রায় পাশাপাশি ঘুমোই বলতে গেলে, ওর নাক ডাকলে আমি শুনতে পাই, আমি আঙুল মটকালে ও শুনতে পায়, কিন্তু আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ, কথা বলার দরকার হলে আমরা অন্য লোককে ডাকি, যেন দোভাষী। তবে আমি বাংলায় যা বলি সেও সেই কথাই বলে দীপদাকে, দীপদাও বাংলাতেই উত্তর দেন, আবার সেটা সেই মধ্যস্থ ব্যক্তি আমাকে বলে, খুব দরকার না হলে এটা করা হয় না। তুমি বললে তোমার দীপদার নাক ডাকে? ডাকে। তাতে তোমার ঘুমের ব্যাঘাত হয় না? হতো এতকালে, কিন্তু এখন শুয়ে গেছে। খক খক করে কাশলেন গোবিন্দ কবিরাজ, তারপর বললেন, বড় কঠিন সমস্যা, বড়ই কঠিন সমস্যা, তবে এর একটা বিহিত করতেই হবে। তুমি মধ্যস্থের মাধ্যমে দীপকে বলো যে আমি বলেছি ওই গুন্ডাকে রোজ সন্ধে একটা করে লাল বড়ি খাওয়াতে হবে, যদি রাজি না হয় তাহলে দীপ যেন আমার সঙ্গে দেখা করে, ওকে রাজি করানোর ওষুধ এই শর্মার বিলক্ষণ জানা আছে। তা জানা আছে বটে গোবিন্দ কবিরাজের, গ্রামের 10 মাইলের মধ্যে একটা ভালো ডাক্তার নেই, কবিরাজ নেই, বিপদে আপদে এখনও তিনিই ভরসা, পাকে পড়ে দীপনারায়ণকে তাই রাজি হতেই হলো। গোবিন্দ কবিরাজের লাল বড়ি খেয়ে রাত্রে গুন্ডার ডাক একেবারে থেমে গেল বটে, কিন্তু দীপনারায়ণ মনে মনে আদিত্যনারায়ণের উপর ভারী চটে রইলেন। আর আশ্চর্য, আদিত্যনারায়ণের ঘুম হতে লাগলো, রোজ অবশ্য হাঁটাচলাও করতে লাগলেন, গোবিন্দ কবিরাজকে ফাঁকি দেওয়ার জো নেই, একবার যদি ওর কথা কেউ অমান্য করে তাহলে গোবিন্দ কবিরাজ তাকে শাস্তি দিয়ে থাকেন, এমনকি লোকে বলে উনি লোককে ওষুধ দিয়ে ভালো করার চাইতে শাস্তি দিতে বেশি ভালোবাসেন, ওর শাস্তি হলো যার উপর রাগ তার চিকিৎসা না করা, কারো উপর হুকুম হয় 2 সপ্তাহ, কারো উপর 2 মাস, কারো উপর আবার 1 বছর, আবার সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি ঘটলে তিনি 4 রকম ওষুধ দেন, সবই তেতো।
চার রকম ওষুধের মধ্যে একটা হলো সত্যিকারের ওষুধ, বাকিগুলো ওষুধই নয়। কিন্তু কোনটা যে ওষুধ আর কোনটা ওষুধ নয় সেটা তিনি বলে দেন না মোটেই। লোকেরও উপায় নেই, তাদের সহ্য করতেই হয়। যাই হোক, আদিত্যনারায়ণ গোবিন্দ কবিরাজের কথা মতো হাঁটেন ঠিকই, কিন্তু 5-10 মাইল নয়, মেরে কেটে 2-2.5 মাইল, কখনো 3 মাইলও হয়তো হয়ে যায়। যাই হোক, দিব্যি চলছিল। এর মধ্যে আদিত্যনারায়ণ একটা চিঠি পেলেন গোবিন্দ কবিরাজের কাছ থেকে। চিঠিটা গোবিন্দ কবিরাজের নাতি হিমাংশু নিয়ে এসেছিল। চিঠিটার মর্ম এই: শুনলাম তুমি আমার কথার অবাধ্য হয়েছ, রোজ 2-3 মাইলের বেশি হাঁটছ না, সাংঘাতিক ব্যাপার। 3 মাস অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে যত অসুখী হোক না কেন, গোবিন্দ কবিরাজ আদিত্যনারায়ণের চিকিৎসা করবেন না। এ হলো মহা মুশকিল। এখন কোনো অসুখ তেমন নেই বটে, কিন্তু হতে কতক্ষণ? আর গোবিন্দ কবিরাজ যখন বলেছেন তখন সত্যি 3 মাস তিনি তার চিকিৎসা করবেন না। ভারী ভাবিত হয়ে পড়লেন তিনি। তার চাইতেও ভাবিত হয়ে পড়লেন তার হাঁটার উপর নজর রাখার ব্যাপারে। তার উপর গোয়েন্দাগিরি কে করছে? তিনি গুটি গুটি গোবিন্দ কবিরাজের বাড়ির দিকে রওনা হলেন। তার উদ্দেশ্য দুটো: তিনি যে রোজ 2-3 মাইলের বেশি হাঁটেন না এটা কে জানিয়েছেন সেটা জানা, 2 নম্বর হলো 3 মাসের শাস্তিটাকে কমিয়ে আনা। কিন্তু কোনোটাতেই তিনি সফল হলেন না। গোবিন্দ কবিরাজ বললেন, কবিরাজি, শাস্ত্র মজার বস্তু নয়, তোমার নাড়ি ধরেই বোঝা যায় তুমি কিছু কিছু মিথ্যে কথা বলতে সক্ষম, কিন্তু তাই বলে তুমি আমার নির্দেশ অমান্য করবে সেটা ভাবতে পারিনি। আমার যে জ্যাঠামশাই ছিলেন নীলু কবিরাজ, নাম শুনেছ? তিনি নাড়ি একবার পরখ করেই বলে দিতে পারতেন লোকের চরিত্র, কে চোর, কে ডাকাত, কে ভালো মানুষ, কে নোটজাল করে, কার কতখানি দেবভক্তি, কে নাস্তিক, কে পড়াশোনায় ফাঁকি দেয়, কে বই পড়ার নাম করে গল্পের বই পড়ে, এ সমস্তই তিনি নখদর্পণে দেখতে পেতেন। এজন্য ওই আমলে পুলিশ পর্যন্ত তাঁর সাহায্য নিত। আমিও কিছু কিছু গুণ তার পেয়েছিলাম, কিন্তু সে খুবই কম। তার উপরে বয়সটাও হয়েছে, যে কোনো দিনই দুনিয়া ছাড়বো ছাড়বো একটা ভাব এসেছে। এখন আমার উচিত প্রত্যেককেই ক্ষমা করে দেওয়া। তোমাকেও আমি ক্ষমাই করতাম, ক্ষমা করবই ভেবেছিলাম, কিন্তু কবিরাজি শাস্ত্রে আর সব আছে, ক্ষমা নেই। তোমার চিকিৎসা 3 মাস আমি করব না, এ শাস্তি অপরাধের তুলনায় অল্পই। নীলুজাটা হলে এর শাস্তি হতো 2 বছর। আমার মন নরম, তার উপর তোমার অপরাধ হয়েই প্রথম, তাই 3 মাস সাজাই রইল। ভয় কি, দেখতে দেখতে কেটে যাবে 3 মাস। আচ্ছা গোবিন্দ কাকা, আদিত্যনারায়ণ বললেন, আপনার কথা অমান্য করে আমার ভারী অন্যায় হয়েছে, বুঝতে পারছি, খুবই অন্যায় হয়েছে, এমন অন্যায় আর কখনো হবে না, এবারকার মতো মাফ করতে পারেন না? না, গোবিন্দ কবিরাজ বললেন, এ হুকুম নড়চড় হবার নয়। কে আপনাকে এই খবরটা জানিয়েছে গোবিন্দ কাকা? আদিত্যনারায়ণ বললেন, নিশ্চয়ই সে আমার সুবার্তী, আমার ভালোর জন্যই করেছে, যাতে আমার শরীর ভালো থাকে সেজন্যই আপনাকে বলেছে। গোবিন্দ কবিরাজ চুপ, তিনি জানলা দিয়ে আকাশ দেখছেন। আদিত্যনারায়ণ এবারে চট করে বললেন, দীপ আপনাকে যে খবর দিয়েছে সেটা ভালোই করেছে, ভাই তো, তাই ভাইয়ের মঙ্গলের জন্যই। কথাটা স্রেফ আন্দাজেই বলেছিলেন আদিত্যনারায়ণ, আন্দাজেই বলেছিলেন, কারণ তার দৃঢ় সন্দেহ এ কথা 2-1 জন জানলেও খবরটা দীপদাই দিয়েছে।
আর গোবিন্দ কবিরাজও বোধহয় দুর্বল হয়ে পড়েছিলেন মুহূর্তের জন্য। তিনি বললেন, তা সে তোমার মঙ্গলের জন্যই খবর দিয়েছে, ঠিকই বলেছ, সে তোমার শুভার্থী। সব জানেন গোবিন্দ কবিরাজ, ওদের মধ্যে যে আদায় কাজকলায় সম্পর্ক সেটা তিনি ভালো করেই জানেন। তাহলে তিন মাস পর দেখা করব ফের, আদিত্যনারায়ণ বললেন, যদি আমি বেঁচে থাকি। আপনি তো আমাকে আর চিকিৎসা করবেন না? বললাম তো, তিন মাস আর কতদিন, দেখতে দেখতেই কেটে যাবে, গোবিন্দ কবিরাজ সান্ত্বনা দিলেন। কিন্তু বসন্তের গোড়ায় যে প্রতি বছর আমার বাতের ব্যথা বাড়ে, সর্দি জ্বর হয়, আর তো তার আর দু মাস বাকি, সে আমি কি করব, গোবিন্দ কবিরাজ বললেন, সাবধানে থাকবে, ব্যাস। খুবই বিমর্ষ হয়ে ফিরলেন আদিত্যনারায়ণ। দুশ্চিন্তায় সারা রাত ঘুম এলো না। গুন্ডার ঘেউ ঘেউ বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু রাতে পেঁচারা ডাকে, লক্ষ্মী পেঁচা হলে হবে কি, ডাকে ঠিক সরস্বতীর হাঁসের মতো, লক্ষ্মী পেঁচা না ছাই, অলক্ষ্মী পেঁচা। তার উপর টিকটিকিদের মাঝে মাঝেই খবরা খবর আদান প্রদান চলে, হাসি পায় আদিত্যনারায়ণের। একটা টিকটিকি বলে টিক 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 টিক, অন্য একটা জবাব দেয় ঠিক 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 ঠিক। আরে বাবা, সবই যদি ঠিকঠাক চলে তবে তো সে ভালো কথা, তা এমন জাহির করে বলবার দরকারটা কি, যত সব। সকালে আদিত্যনারায়ণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যদিও রাতে ঘুমটুম তেমন হয়নি, তবু তাঁর ভালো লাগলো এই ভেবে যে গোবিন্দ কবিরাজের নির্দেশ মতো হাঁটতে হবে না। উনি আদিত্যনারায়ণকে ত্যাগ করেছেন, রোগী হিসেবে তাঁর কোনো মর্যাদা নেই, কিন্তু হাঁটতে হবে না, দৌড়তে হবে না, সাঁতার কাটতে হবে না, আহ চমৎকার। আড়াই দিন বেশ গেল, আর মাত্র 87.5 দিন বাকি। এমন সময় খুব উদ্বেগের সঙ্গে আদিত্যনারায়ণ লক্ষ্য করলেন তাঁর বাঁ পায়ের গোড়ালির কাছে একটা ফোড়া হয়েছে। খুব ব্যথা নেই, তবে খুব ভরসাও নেই, ফোড়াটা বড় হবে, পাকবে, তখন দারুণ ব্যথা হবে। বছর দিনেক আগে এরকম একটা ফোড়া তাঁর হয়েছিল, তখন গোবিন্দ কবিরাজ কি একটা সালসা খেতে দিয়েছিলেন, ঘোর সবুজ রঙের সালসা, একটু ঝাল আর কি ঝাঁঝ, তাতে তিন দিনে ফোড়া ভালো হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো ভারী মুশকিল, ওষুধ কোত্থেকে পাবেন, ওষুধ কে দেবে তাকে? আরও বিপদ, রাত্রেই তাঁর হলো জ্বর, থার্মোমিটার মুখে নিয়ে দেখলেন জ্বর উঠেছে 103। আদিত্যনারায়ণ গিন্নি আর ছেলে মেয়েদের বললেন, বুঝলে আমার সময় ঘনিয়ে এসেছে, একটা উকিল ডাকো, সুরেন উকিল হলেই ভালো হয়, আমি উইল করব, এতদিন যে কেন উইল করিনি কে জানে। এই শুনে গিন্নি তো চিৎকার করে কেঁদে উঠলেন, পাড়ার লোকজন সব এলেন, দীপনারায়ণ এসে হাজির। গোবিন্দ কবিরাজ যে ফতোয়া জারি করেছেন তা শুনে সকলেই স্তব্ধ হয়ে গেলেন। দীপনারায়ণ বললেন, আমি গোবিন্দ কবিরাজকে রাজি করাবই। না না, আদিত্যনারায়ণ কাকে যেন বললেন, দীপদাকে বারণ করো তো গোবিন্দ কবিরাজের কাছে যেতে, আমি মরব বেশ বুঝতে পারছি, মিছিমিছি সম্মান না নষ্ট করার দরকার নেই। আদিত্যনারায়ণ সরাসরি দীপেন্দ্রনারায়ণের সঙ্গে কথা বলেননি, দীপেন্দ্রনারায়ণও একজনকে বললেন, আদিত্যকে বলো তো কবিরাজকে নিয়ে ও যেন দুশ্চিন্তা না করে, তাছাড়া ফোড়া একটা গুরুতর অসুখই নয়, ভাবতে হচ্ছে জ্বরটা নিয়েই, ফোড়া থেকেই জ্বর হয়েছে। দীপনারায়ণ বললেন, ফোড়া সারলেই জ্বর সেরে যাবে। কিন্তু গোবিন্দ কবিরাজ আমার চিকিৎসা করবেন না? দু ভাইয়ের এখন মোটামুটি সরাসরি কথা বলছেন, মধ্যস্থ কেউ নেই সেটা তাঁরা ভুলে গেছেন। করাতে হবে, দীপনারায়ণ বললেন। অসম্ভব, আদিত্যনারায়ণ বললেন, ওকে তুমি চেনো না, উনি আমার চিকিৎসা করবেন না। উনি চিকিৎসা করতে বাধ্য হবেন। বাধ্য হবেন না, উনি আসবেন না, দীপনারায়ণ বললেন। না আসলে ওর ঘাড় ধরে,
তারপর বললেন, ঘর থেকে সবাই চলে যান তো, আদিত্যর সঙ্গে আমার একটা ব্যক্তিগত কথা আছে। সকলে অবাক, 30 বছর দুজনের মধ্যে সরাসরি কথা নেই। প্রায় 15 মিনিট পর দীপনারায়ণ একটা স্ট্রেচারে করে আদিত্যনারায়ণকে নিয়ে গেলেন গোবিন্দ কবিরাজের মামাতো ভাই শিবেনের বাড়ি। সেখানে আদিত্যনারায়ণকে লেপ মুড়ি দিয়ে শুইয়ে দেওয়া হলো একটা খাটে। পালকি নিয়ে যাওয়া হলো গোবিন্দ কবিরাজের বাড়ি। রাত তখন প্রায় 11টা। গোবিন্দ কবিরাজের ঘুম আসছিল না, ঘুমের ওষুধেও আর তাঁর ঘুম হয় না, এপাশ ওপাশ করছিলেন। শিবেনের ছেলে শম্ভু গম্ভীরভাবে বলল, গোবিন্দ জেঠু, একবার আসুন তো আমাদের বাড়ি। বাবার ভারী জ্বর হয়েছে, পায়ে ফোড়া হয়েছে, 103 ডিগ্রি জ্বর। কি হয়েছে? গোবিন্দ কবিরাজ প্রশ্ন করলেন। জ্বর 103 ডিগ্রি। আর কি হয়েছে বললি? ফোড়া। কত বড় ফোড়া, কতদিন হয়েছে, ব্যথা আছে কি না ইত্যাদি প্রশ্ন করতে করতে কোনো রকমে গোবিন্দ কবিরাজ গিয়ে পালকিতে উঠলেন, সঙ্গে কয়েকটা ওষুধও নিলেন। গোবিন্দ কবিরাজ রাত্রিবেলা ভালো দেখতে পান না, তাছাড়া লণ্ঠনের আলো ইচ্ছে করেই কমজোরি করে রাখা হয়েছে। দিনের বেলা হলে এ কৌশল খাটবে না জেনেই রাত্রিবেলা এই বন্দোবস্ত করেছেন আদিত্যনারায়ণ, বন্দোবস্ত কিংবা ষড়যন্ত্র। গোবিন্দ কবিরাজ নানাভাবে পরীক্ষা করলেন রোগীকে, নাড়ি দেখলেন, বুকের উপর কান পেতে কি শুনলেন। আদিত্যনারায়ণের মুখ তখনও ঢাকা। গোবিন্দ কবিরাজ প্রশ্ন করলে গো গো করে জবাব দেন, মুখের ঢাকা আর খোলেন না। যাক, ভালোই ভালোই সব মিটে গেল। গোবিন্দ কবিরাজ দুটো ওষুধ দিলেন, বাকি ওষুধ সকালে গেলেই পাওয়া যাবে বললেন। কেবল পালকিতে উঠবার সময় বললেন, শিবেন বিচ্ছুটা কোথায় লুকিয়ে আছে? সকলে মুখ চাওয়াচাই করতে লাগলেন। শম্ভু বলল, বাবাকে তো আপনি দেখলেন শুয়ে আছেন, জ্বর হয়েছে, পায়ে ফোড়া হয়েছে। ও কি সাংঘাতিক! গোবিন্দ কবিরাজ বললেন, মিথ্যেবাদীর দল, আমি শিবেনের নারী চিনি না। 58 বছরের নারীকে 55 বছরের নারী বলে চালানো আমি বুঝতে পারবো না ভেবেছিস শিবেন? লেপের তলায় যে আছে তাকে আমি চিনি না। আমি কি জানি না আমাকে ফাঁকি দিয়ে শিবেন সেজে যে শুয়ে আছে সে আদিত্যনারায়ণ? ও নারীর ধুকধুকানি আর কার হবে? মনে ভয়, আশঙ্কা, আতঙ্ক সব মিশে একাকার হয়ে গেছে ধরা পড়ার ভয়ে। শিবেন কোথায় লুকিয়েছিল? সে এসে মুখ নিচু করে দাঁড়ালো, বলল, দাদা, ভারী অন্যায় হয়ে গেছে, কিন্তু আপনি ক্ষমা করলেন তো আমাদের। আমাদের? গোবিন্দ কবিরাজ বললেন, আমাদের মানে এই ষড়যন্ত্র তো সকলে করেনি, করেছে একজনই, একজনের মাথা থেকেই এটা বেরিয়েছে, সে শয়তানটাকে তো দেখতে পাচ্ছি না। আগে খুবই ভুল হয়ে গেছে, শিবেন বললেন, খুবই ভুল হয়ে গেছে, তবে যখন মানুষ মরবার দাখিল হয় তখন কি আর সব দিক বজায় রাখা যায়? এই কারণেই দীপনারায়ণবাবু তার ভাইকে বাঁচাতে এই কাজ করেছেন, তাছাড়া আপনিও এর জন্য দায়ী। আমি দায়ী? গোবিন্দ কবিরাজ বললেন, তারপর খক খক করে কাঁচতে কাঁচতে বললেন, আমি দায়ী হলাম কেমন করে? আগে আপনি তো 3 মাস চিকিৎসা করবেন না বলেছেন, এটা কি ঠিক করেছিলেন? আপনি বলুন, একটা লোক মরে যাচ্ছিলেন, আপনি না এলে মরেই যেতেন। মরে যেতেন না ছাই, গোবিন্দ কবিরাজ বললেন, এমন কিচ্ছুই হয়নি আদিত্যনারায়ণের, ও জ্বর কিচ্ছু না, ও এখনো 15 বছর বাঁচবে। আমাকে এভাবে ফাঁকি দিয়ে আনার কোনো প্রয়োজন ছিল না, তবে 2-10 দিন ভুগতো ঠিকই, ভোগাই উচিত ছিল ওর। পালকি নিয়ে বেহারারা চলল,
মনে মনে গোবিন্দ কবিরাজ খুশিই হলেন। না, আজ রাতটায় ঘুম ভালোই হবে। মন ভালো থাকলে তার ঘুম ভালোই হয়, আর মন খারাপ থাকলে ঘুম যেন আসতেই চায় না। গোবিন্দ কবিরাজ কাঁদতে লাগলেন। এই অসুখটা কেমন করে সারানো যায় ভাবতে ভাবতে পালকিতেই তিনি ঘুমিয়ে পড়লেন। আজকের মতন আমার গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি গল্প এবং গল্পপাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।